হ্যালো ফ্রেন্ডস, সায়ন্তিকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চুনো মাছ বা ছোট মাছের বাটি চচ্চড়ির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি খুব সহজে বাড়িতে বানাতে পারেন আর খেতে ভীষণই টেস্টি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি। এখানে আমি বাটি চচ্চড়ি বানানোর জন্য ছোট মাছ নিয়েছি 100 গ্রাম। মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন লবণ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ 1/4 টিস্পুন। লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে আমি মাখিয়ে নেব। এর আগে আমি ছোট মাছের ঝাল, ছোট মাছ চচ্চড়ি রেসিপি শেয়ার করেছি। যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে আর এন্ড স্ক্রিনে ভিডিওগুলো অ্যাড করে দেবো, দেখে নিতে পারেন ভিডিওর শেষে। এবারে এটা সাইড করে আমি এখানে নিয়েছি, দেখুন, পেঁয়াজ একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। এখানে একটা বড় পেঁয়াজ আছে। নিয়েছি একটা টমেটো পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে রসুন বাটা 1/2 টিস্পুন আর নিয়েছি কাঁচা লঙ্কা চিরে 4-5টা আর নিয়েছি ধনে পাতা কুচিয়ে বেশ খানিকটা। এই হলো আমাদের প্রধান উপকরণ। এবারে যে পাত্রে রান্নাটা করবেন সেই পাত্রের মধ্যে দিয়ে দেবেন এই উপকরণগুলো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1টা। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা। আমি 100 গ্রাম মাছ করছি সেই হিসাবেই কিন্তু এগুলো দিচ্ছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো কম বেশি দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1/2 টিস্পুন মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য, যেহেতু মাছে হলুদ আর লবণ দুটোই দিয়েছি সেই বুঝে কিন্তু দিতে হবে। এবারে দিচ্ছি জিরে গুঁড়ো 3/4 টিস্পুন আর দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। এবারে আমি এর মধ্যে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই কিন্তু অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি 3টে। লবণ আর ঝালটা নিজেদের স্বাদ মতোই দেবেন। এবার ভালো করে আমি এই উপকরণগুলো মেখে নেব আগে পেঁয়াজের সঙ্গে। আমি প্রতিদিন নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব সেটা আপনার কাছে পৌঁছে যাবে। খুব ভালো করে আমি পেঁয়াজটা মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল 2/2 টেবিল স্পুন। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। এবার সর্ষের তেল দিয়ে আবারও আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। আর হ্যাঁ, যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এবার ভালো করে আমি এই উপকরণগুলোর সঙ্গে মাছটা মেখে নেব। মাছ যেহেতু দেয়া হয়ে গেছে এগুলো কিন্তু আলগা হাতেই মাখতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। চুনো মাছের এই রেসিপিটি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয় এটি। অবশ্যই একবার এইভাবে ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। খুব ভালো করে মেখে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3/4 কাপ জল অ্যাড করব, খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি এবার টুকরো করে কেটে রাখা টমেটোগুলো একটু সাজিয়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। উপর থেকে বেশ কিছুটা ধনে পাতা আমি ছড়িয়ে দিচ্ছি। আমিষ, নিরামিষ, মিষ্টি সমস্ত রকম রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। এবারে
আমি এটা গ্যাসের ফ্লেম লোতে রেখে বসিয়ে দিয়েছি গ্যাসে। রান্নাটা আমাদের কিন্তু লো ফ্লেমেই করতে হবে। লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা। 5 মিনিট পর ফিরে এসে আমি এটা একটু নাড়াচাড়া করে দেব। আর এটা রান্না করতে কিন্তু লাগবে 15 থেকে 20 মিনিট। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আমি। আবারও আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা খুলে এবার দেখে নেব মাছটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। দেখুন, গ্রেভিটা একদম শুকিয়ে গেছে আর মাছটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এরকম গা মাখায় রাখতে হবে কিন্তু এই মাছের বাটি চচ্চড়িটা। চুনো মাছের বাটি চচ্চড়ি তৈরি হয়ে গেল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চুনো মাছের বাটি চচ্চড়ি। আমার এই চুনো মাছের বাটি চচ্চড়ির রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর এই সুন্দর রেসিপিটি বন্ধু আর রিলেটিভদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। আবার হাজির হব আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।